জেটিভি নিউজ ঐক্যের পথে মোরা জাতীয় স্কুল মিল নীতি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পুষ্টি সরবরাহ নিশ্চিত করতে দুপুরে রান্না করে খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী জুলাই থেকে ১৬টি উপজেলায় চালু হবে দুপুরে শিশু শিক্ষার্থীদের খাবার দেওয়ার এই কর্মসূচি পরে এই কর্মসূচির আওতায় আসবে দেশের দরিদ্র প্রবণ একশো চারটি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফ এর সহযোগিতায় দেশের তিনটি উপজেলায় দুই সালে এই প্রকল্পটি প্রাথমিকভাবে চালু করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানান আগামী জুনে উপজেলায় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি দেখে বাকি উপজেলাগুলোতে কিভাবে কাজ করা হবে তার ছক করা যাবে দু সালের মধ্যে সবগুলো বিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন এই কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা দু কোটিরও বেশি এর মধ্যে দারিদ্র প্রবণ একশো চারটি উপজেলায় শিক্ষার্থীর সংখ্যা বত্রিশ লাখের মতো তাদের জন্য স্কুল মিল নীতি বাস্তবায়ন করতে গেলে বছরে আট হাজার কোটি টাকা লাগবে বলে হিসাব কোষে দেখা গেছে